ক্রমাগত ভিডিও শুনুন প্রোগ্রেসিভ মডেল স্কুল সহকারী শিক্ষক। আজকে যে ক্লাসটি নিব সেটা ইসলাম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় এবাদত সম্পর্কে। আমরা জানি এবাদত বলতে কিছু সংখ্যক মানুষ জানে নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলি ইবাদত না। আল্লাহ তাআলার আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী যে কোনো কাজ সেটাই হচ্ছে ইবাদত, কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। যেমনভাবে মহান রব্বুল আলামিন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অন্য কারো ইবাদতের জন্য সৃষ্টি করিনি। এই জন্য মানুষের প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি সময় যদি সেটা আল্লাহ এবং রাসুলের নিয়ম অনুযায়ী হয় সেটাই হবে ইবাদত। এখন আসি ইবাদতের পাঁচটি মূল ভিত্তি, ইসলামের যে পাঁচটি মূল ভিত্তি, এর মধ্যে অন্যতম একটি ভিত্তি হচ্ছে জাকাত। জাকাতের মাধ্যমে মানুষের মধ্যে, সমাজের মধ্যে ধনী দরিদ্রের বৈষম্য অবসান ঘটে, যা আমাদের রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুস যাকাত, আর তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করেন, এটা ফরজ। যাকাত হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পবিত্রতা। যাকাত দিলে মাল বৃদ্ধি পায়, সম্পদ পবিত্র হয়। এই জাকাতের মাঝে গরিব দুটির হক রয়েছে, সে হকটা কি হয়, দিয়ে দেওয়া হয়। এমনি ভাবে জাকাত কাকে বলে ইসলামিক পরিভাষায়, ধনী ব্যক্তিদের নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকলে নির্দিষ্ট অংশ গরিব ও অভাবী লোকদের মধ্যে বিতরণ করে দেওয়াকে জাকাত বলে। যখন দরিদ্রের মাঝে নির্দিষ্ট পরিমাণ কিছু সম্পদ আছে, নিসাব পরিমাণ সম্পত্তি থাকে, সেখান থেকে কিছু পরিমাণ অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করে দেওয়াকে জাকাত। জাকাতের মাধ্যমে সম্পদ একজনের কাছে পুঞ্জিত থাকবে এটা নয়, জাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ সবার মাঝে সমানভাবে, যাতে মানুষ সুন্দরভাবে সমাজে বসবাস করতে পারে, সেই জন্যই মহান রব্বুল আলামিন জাকাতের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ চান না যে সম্পদ একজনের মাঝে, মুষ্টিবদ্ধ কয়েকজনের মাঝে সম্পদটা জমা থাক, এটা চান না। এই জন্যই মহান রব্বুল আলামিন জাকাতের ব্যবস্থা করেছেন। আর জাকাত দেওয়ার মাধ্যমে ধনী ব্যক্তির অন্তরের ভিতরে যে পুরুষতা সেটা দূর হয়। এমনিভাবে তাই মহানব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুস যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। সালাত একজন মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, কালেমা পড়ে, তার দ্বিতীয় ফরজ কাজ হচ্ছে তার উপর যাকাত দেওয়া ফরজ। দ্বিতীয়টা হচ্ছে সালাত আদায় করা, পাঁচ অক্ষ সালাত সে আদায় করবে। এরপরে তিন নম্বর হচ্ছে যাকাত দেবে। যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজিবে জাবালকে ইয়ামেনের গভর্নর করে পাঠান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুয়াজিবে জাবাল, তুমি এমন একটি এলাকায় যাচ্ছ সেটা চাহালে কিতাব, তাদেরকে তুমি সর্বপ্রথম কালেমার দাওয়াত দেবে। যখন তারা কালেমার গ্রহণ করবে, তারপর তাদেরকে বলবে, তোমাদের উপর মহান রব্বুল আলামিন পাঁচ অক্ষ সালাম খরচ করে দিয়েছেন, তোমাদের পাঁচ অক্ষ সালাম আদায় করতে হবে। এরপর তুমি তাদেরকে বলবে, জাকাতের কথা বলবে, যে জাকাত দিতে হবে যাতে নিসাব পরিমাণ সম্পদ আসে। এভাবে ইসলাম বলার পর এক একটা খরচ কাজ মহান রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে মানুষের মধ্যে জানিয়ে দিয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেন যে তাদের, অর্থাৎ ধনীদের ধন সম্পদে অবশ্যই দরিদ্র এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। যারা দরিদ্র তাদের অধিকার রয়েছে, যারা ধনী তাদেরকে তাদের নিকটে সম্পদ, এই ধনীদের সম্পদ থেকে গরিবদের মাঝে বিতরণ করে দিবে, এটাই আল্লাহ চান।
এটা কোনো করুণা নয়, গরিবদেরকে দিলাম এটা কোনো করুণা নয়, কারণ তাদের হক আছে এখানে, তাদের প্রাপ্য তাদেরকে দিতে হবে। এমনি ভাবে মহান রব্বুল আলামিন বলেন যে যাকাত আদায়ের জন্য পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। কিরকম? যে যাকাত দিলে মাল পবিত্র হয়, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এবং এই যাকাত যে দিবে তাকে মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন, যেদিন মানুষের অবস্থা করুণ হয়ে যাবে, সেদিন মহান রব্বুল আলামিনকে জান্নাতের ব্যবস্থা করে দেবে। যাকাত আদায়কারী সম্পর্কে মহান রব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেন যে আর আল্লাহ বলেন আমি অবশ্যই তাদের সাথে আছি, তাদের সাথে যদি তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও, যারা সালাত কায়েম করবে যাকাত দিবে আল্লাহ তাআলা তাদের সাথেই আছেন, এটা মহান রব্বুল আলামিনের ঘোষণা। আর দানকারী কে মহান রব্বুল আলামিন পুরস্কার দিবেন এবং কি কোন ব্যক্তিকে মহান রব্বুল আলামিন ধ্বংস করবেন, যেমনি ভাবে অন্য একটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দানশীল ব্যক্তি আল্লাহ তাআলা নিকটবর্তী হয়, দানশীল ব্যক্তি মহান রব্বুল আলামিনের যে জান্নাত দিবেন সেই জান্নাতের নিকটবর্তী হয়, মহান রব্বুল আলামিন তার বান্দার নিকট এবং থেকে জাহান্নামকে অনেক দূরে অবস্থান করেন, মহান রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। এমনি ভাবে এর বিপরীত যদি কোনো ব্যক্তি যাকাত আদায় না করে তার উপর যাকাত ফরজ, কিন্তু সে যাকাত আদায় করলো না, তাহলে মহান রব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি এবং আল্লাহর মাঝে অনেক পার্থক্য হয়ে গেল, সে ব্যক্তিকে মহান রব্বুল আলামিন জাহান্নামে নেবেন, সে ব্যক্তি জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে। এই জন্য যে যাই দানশীল একজন কৃপণ আবিদ অপেক্ষায় অনেক বেশি পছন্দনীয়। তিরমিজি শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয় যে কোনো ব্যক্তি যদি সম্পদ জমা রাখে সেই সম্পদ কেমন দিন তার জন্য মুসিবতের কারণ হবে, সেই সম্পদ তার জন্য দুঃখের কারণ হবে, সেই সম্পদ কারোর জন্য কষ্ট দুঃখ লাঞ্ছনা অপমানের কারণ হবে। এই সম্পর্কে কোরআন মাজিদে মহান রব্বুল আলামিন বলেন যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে এবং আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দাও। কিরকম কষ্টদায়ক শাস্তির সুসংবাদ? সেদিন জাহান্নামের আগুনে সেই স্বর্ণ সেই রূপা সেই অর্থকড়ি সেই টাকা পয়সা ধন দৌলত সেই জমা করে রাখা হবে। সেদিন যারা জমা করে রাখবে পৃথিবীতে তার জাকাত দেবে না, তাদের উপর জাকাত ফরজ, তাদেরকে মহান রব্বুল আলামিন ওই সম্পদ জাহান্নামের আগুনে গলিয়ে গরম করে তার কপালে তার পার্শ্বদেশে এবং পিঠে সেকা দেওয়া হবে। সেই সম্পদ জমা যারা জমা করে সেই সম্পদকে, এবং সেই বলা হবে এটা তোমার সেই সম্পদ যে সম্পদ তুমি জমা করে রেখে এসেছিলে, এটা তোমার পাওনা, তুমি আজকে তার ফলাফল গ্রহণ করো। এভাবে সম্পদ মানুষকে লাঞ্ছনা দিবে, অপমানিত করবে কিয়ামতের দিন। এমনি ভাবে যাকাত ফরজ সত্ত্বেও যারা যাকাত দিতে অস্বীকার করবে, আল্লাহ তাআলার বিধান হচ্ছে পার্থিব জীবনে তারা কৃপণ হিসাবে আখ্যায়িত থাকবে, দুনিয়াতে এই মানুষ তাদেরকে কৃপণ বলবে, এটা মহান রব্বুল আলামিনের ঘোষণা। এমনি ভাবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন আর ধ্বংস ওইসব মুশরিকদের জন্য যারা যাকাত দেয় না এবং আখিরাতকে অস্বীকার করে, যারা আখিরাতকে অস্বীকার করে যারা যাকাতকে অস্বীকার করে তাদেরকে মহান রব্বুল আলামিন জাহান্নামে দিবেন। শুধু তাই নয়, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পর এক পর্যায়ে দেখা গেল কিছু সংখ্যক মুনাফিক মুসলিম তারা যাকাত দিতে অস্বীকার করলো, তারা বলল আমরা আর যাকাত দিব না আজ থেকে, কারণ আমরা ওই সময় যাকাত দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিল, আমরা তখন মুসলমান হয়েছি যাকাত দিয়েছি, আর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নেই আমরা আর যাকাত দিব না।
এরকম কিছু মুনাফিক মুসলিম তারা ঘোষণা দিয়ে দিল। এমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, দীপ্তিসন্তে ঘোষণা দিয়ে বললেন, দেখো যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একটি রশি পর্যন্ত যাকাত দিয়েছে, ছাগলের বাচ্চা যাকাত দিতে তারা অস্বীকার করে, তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব, যুদ্ধ করব, যুদ্ধ করে হলেও তাদের নিকট থেকে আমি যাকাতের মাল বের করে নিব, কারণ এটা ফরজ। আবু বকরের জন্য ছিলেন একজন নম্র মানুষ, নরম মেজাজের মানুষ, কিন্তু যখন কোনো অন্যায় ইসলামের কোনো হুকুম যখন কি হলো লঙ্ঘন হলো, তিনি বরদাস্ত করতে পারলেন না, তিনি যুদ্ধ ঘোষণা করে দিলেন যে যাদের উপর জাকাত ফরজ হয়েছে কিন্তু তারা জাকাত দিল না, তাদের এই অবস্থা। এটা কত কঠিন কথা যে মানুষকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, জাকাত দিতে হবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আল্লাহর কসম যারা নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে অবশ্যই লড়াই করলো, বুখারীর হাদিস। কারণ নামাজ যেরকম ফরজ, জাকাতটা ওইরকমই ফরজ, এর মধ্যে বিন্দু মাত্র পার্থক্য নেই। যারা নামাজ পড়লো জাকাত দিল না, তারা ইসলামের মধ্যে বিভক্ত করে দিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তাদের বিরুদ্ধে আমি অবশ্যই যুদ্ধ ঘোষণা করব। এমনিভাবে এই জাকাত যাদের উপর ফরজ তাদেরকে অবশ্যই দিতে হবে। এখন দেখি জাকাত ফরজ হওয়ার কিছু শর্ত রয়েছে, সবাইকে দিয়ে জাকাত দিতে হবে কিনা এরকমটা হয়। জাকাত ফরজ হওয়ার শর্ত, জাকাত সবাইকে দিতে হবে এমনটা নাই, কিছু সংখ্যক মানুষ এই শর্তগুলো জাকাত ফরজ হওয়ার সাতটি শর্ত রয়েছে, সাতটি, এই সাতটি শর্ত যার মধ্যে থাকবে, যার মধ্যে সাতটি শর্ত থাকবে ওই ব্যক্তিকেই জাকাত দিতে হবে, অন্য কোনো ব্যক্তিকে জাকাত দিতে হবে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে মুসলমান হওয়া, জাকাত দিতে হলে ওই ব্যক্তিকে সর্বপ্রথম মুসলমান হতে হবে, অমুসলিম বলে তার জাকাত ফরজ নয়, তাকে জাকাত দিতে হবে না, মুসলমান হওয়া সত্ত্বেও শর্ত জাকাত দেওয়ার জন্য। অমুসলিম বলে তাকে জাকাত দিতে হবে না, তাদের কোনো ব্যক্তি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে তার অতীত জীবনে জাকাত দিতে হবে না। যদি কোনো বিধর্মী হিন্দু খ্রিস্টান যাই হোক না কেন, সে যদি মুসলমান হয় এই মুহূর্তে এবং তার উপর জাকাত অনেক টাকা পয়সা আছে, পূর্বে অতীতে যত টাকা পয়সা আছে জাকাত দিতে হবে না, ইসলাম গ্রহণের পরে তার নিসাব পরিমাণ সম্পদ থাকে তাকে অবশ্যই জাকাত দিতে হবে, যেদিন মুসলমান হবে সেই দিন থেকে হিসাব করে তাকে জাকাত দিতে হবে। দুই নম্বর নিসাবের নিসাবের মানে হওয়া, দুই নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, ওই ব্যক্তিকে যে ব্যক্তি জাকাত দিবে তাকে অবশ্যই নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, সম্পদের নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি না হয় তাহলে তাকে জাকাত দিতে হবে না। এই নিসাব পরিমাণ নিসাব পরবর্তীতে নিসাবের পরিমাণ নির্ধারিত করতে সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে তিন নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া, নিসাব পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত হওয়া, নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া, যে দ্রব্যের উপর মানুষের জীবন যাপন নির্ভর করে
সেসব জিনিসপত্র প্রয়োজনীয় দ্রব্য বলে যেমন খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ আসবাবপত্র পেশাজীবী যন্ত্রপাতি ব্যবসায়িক যন্ত্রপাতি হ্যাঁ যানবাহনের জন্য নৌকা সাইকেল বাস এগুলো মোটর কৃষি সরঞ্জামের জন্য লেখাপড়ার সরঞ্জামের জন্য এবং প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত এগুলোর উপর জাকাত খরচ হবে না। খাদ্যদ্রব্য তারপরে আসবাবপত্র চেয়ার টেবিল খাট এগুলো এগুলোর উপর জাকাত খরচ হবে না, এর অতিরিক্ত সম্পদ থাকে তার উপরে জাকাত খরচ হবে। এরপরে ঋণগ্রস্ত না হওয়া 4 নম্বর, ঋণগ্রস্ত না হওয়া, কারণ ঋণগ্রস্ত হলে তার উপর জাকাত খরচ নয়। সে 1 বছর মধ্যে যদি ধনী থাকে কিন্তু অবশেষে সে ঋণগ্রস্ত হয়ে যায় তাহলে তার উপর জাকাত খরচ হবে না, কারণ তার মৌলিক প্রয়োজনই মেটানো সম্ভব হচ্ছে না, তাহলে সে কিভাবে জাকাত দিবে? এই ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দিতে হবে না। এরপরে মাল 1 বছর স্থায়ী থাকা 5 নম্বর, মাল 1 বছর স্থায়ী থাকা, যে 1 বছরের কম থাকলে হবে না। এখন যা পরিমাণ সম্পদের মালিক আছে 4 মাস পরে সম্পদ শেষ হয়ে গেছে সম্পদ নেই তাহলে হবে না, মালটা 1 বছর স্থায়ী থাকতে হবে ব্যক্তির কাছে তাহলে তার উপর জাকাত খরচ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সম্পদের জাকাত নাই যা পূর্ণ 1 বছর মালিকানায় না থাকে। ইবনে মাজাহ শরীফ হাদিস, 1 বছর মালিকানায় থাকলে তার উপর জাকাত খরচ, তাকে জাকাত দিতে হবে। 6 নম্বর, জ্ঞান সম্পন্ন হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া, একজন মানুষ যখন জাকাত দেবে তাকে অবশ্যই বিবেক বুদ্ধি থাকতে হবে, পাগলের উপর জাকাত খরচ নয় কারণ সে কিছুই জানে না কিছুই বুঝে না, আর জ্ঞান ব্যক্তি সে হিসাব করে তাকে জাকাত দিতে হবে। এমনি হবে 7 নম্বর, বালে হওয়া, বালে হওয়া কারণ নাবালকের উপর জাকাত খরচ হবে না, সে যত বড় ধন সম্পদের মালিক হোক না কেন তার উপর জাকাত খরচ হবে না। একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় বালেগ হয় তার উপরেই জাকাত খরচ, সে হিসাব করে তারপর জাকাত দিবে, এছাড়া জাকাত পাবে না। এই 7টি হচ্ছে জাকাত খরচ হওয়ার শর্ত। 1 নম্বর মুসলমান হওয়া, 2 নম্বর নেশাবের মালিক হওয়া, 3 নম্বর নেশার পরিমাণ সম্পদ প্রয়োজনে অতিরিক্ত থাকা, ঋণগ্রস্ত না হওয়া, মাল 1 বছর কাল স্থায়ী থাকা, জ্ঞান সম্পন্ন হওয়া, মালিক হওয়া, এই 7টি জাকাতের খরচ। এই 7টি যার মধ্যে বিদ্যমান থাকবে সেই ব্যক্তি জাকাত দিবে। এখন আসি জাকাতের নিসাব কি, জাকাতের নিসাব আমরা একটু বলে আসছি, নিসাব পরিমাণ মালে মালিক হলে তাকে জাকাত দিতে হয়, কিন্তু জাকাতের নিসাবটা কি? নিসাব হচ্ছে আরবি শব্দ, এর অর্থ নির্ধারিত পরিমাণ, নির্ধারিত পরিমাণ, নিসাব হচ্ছে নির্ধারিত পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ। শরীয়তের পরিভাষায় জাকাত খরচ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে, শরীয়তের পরিভাষায় জাকাত খরচ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলে। সারা বছর প্রয়োজনীয় ব্যয়ভার বহন করার পরে যদি তার নিকট এই সম্পদ থাকে তাহলে জাকাত দিতে হবে। সে সম্পদ কত নিব? 7.5 ভরি
ঘড়ি সরলো, সাড়ে 52 তোলা, ঘড়ি 52 তোলা, রূপা যদি কোনো ব্যক্তির নিকট 7.5 স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার থাকে, 1 বছর থাকে, তাহলে তার উপর জাকাত খরচ, অথবা 7.5 স্বর্ণ অথবা 52.5 রূপার সমপরিমাণ অর্থের সমপরিমাণ টাকা পয়সা থাকে, নগদ টাকা থাকে, তাহলে তার উপর জাকাত খরচ। এরকম থাকলে তাকে জাকাত দিতে হবে না, এমনি দিলে সেটা দান হিসেবে বিবেচিত হবে। এমনি ভাবে স্ত্রী লোকের ব্যবহৃত স্বর্ণ বা রূপের যে আসবাবপত্র রয়েছে, অলংকার রয়েছে, সেগুলোর উপর জাকাত নয়, সেগুলো জাকাতের অন্তর্ভুক্ত নয়। এমনি ভাবে জাকাতের নিসাব 7.5 স্বর্ণ 52 তোলা রূপার সমপরিমাণ থাকলে অথবা সমপরিমাণ অর্থ থাকলে তাকে 70 টাকা করে জাকাত দিতে হবে, 100 টাকায় 250 টাকা। এমনি ভাবে উৎপন্ন শস্যের জাকাত 50 টাকা যেগুলো জমিতে উৎপন্ন হয় শেষগুলো জাকাত কিভাবে দিতে হবে? ধান, গম, খেজুর ইত্যাদি যদি সেচের মাধ্যমে, নিজ খরচে সেচের মাধ্যমে দেওয়া হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, আর যদি বৃষ্টির পানিতে সেটা হয় তাহলে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, সেটাকে উসুর বলা হয়। আমরা এটা থেকে বুঝতে পারলাম যে ইসলামের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে জাকাত। জাকাত যার উপর খরচ থাকে অবশ্যই জাকাত দিতে হবে, না দিলে কাল কিয়ামতের দিন সেই জাকাতের সম্পদ স্বর্ণরূপ অর্থ জাহান্নামের আগুনে গরম করে সেই যার সম্পদ থাকে তার কপালে, তার পিঠে, পাথরে, পাশে দেশে তাকে সেকা দেওয়া হবে, বলা হবে এটাই তোমার সেই সম্পদ যা তুমি পৃথিবীতে রেখে এসেছিলে, এখন তুমি তার স্বাদ গ্রহণ করো। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম অবশ্যই মানুষকে কি করতে হবে, জাকাত দিতে হবে। ইসলামের পঞ্চম স্তম্ভের একটি স্তম্ভ ইবাদত, অন্যতম ইবাদত, এটাকে যে মালি ইবাদত বলা হয়, অর্থের দিক দিয়ে যে ইবাদত করা হয় সেটাকে মালি বলা হয়। তাহলে আমরা এখান থেকে এই দ্বিতীয় অধ্যায় পাঠ 1 ও 2 থেকে জানতে পারলাম জাকাত এবং জাকাতে জাকাত খরচ হওয়ার জন্য যে শর্ত, সেই শর্ত আশা করি মনোযোগ দিয়ে আবার তুমি এটা শুনবে, কয়েকবার শুনলে তুমি বুঝতে পারবে যে আসলে জাকাতটা কি আর আমরা কিভাবে দিচ্ছি। এই যে ফকির মিসকিনকে 2 একটা দিয়ে দিলাম জাকাত, না, সেটা নির্ধারিত সম্পদ থাকতে হবে, সেখান থেকে তাকে জাকাত দিতে হবে। জাকাত গরিবের জন্য পূর্ণ নয়, সেটা তার অধিকার, তার পাওনা, তাকে অবশ্যই জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাকাত আমার খরচ এবাদতকে বুঝে তদনুযায়ী আমল করে আমরা যেন সঠিকভাবে সমাজের মধ্যে দুনিয়া এবং গরিবের মধ্যে যে বৈষম্য সেটাকে দূর করে দিতে পারি এই জাকাত প্রথার মাধ্যমে। এই জন্যই মহানবুল আলমিন এই জাকাতের ব্যবস্থা করেছেন যাতে ধনী এবং গরিবের মধ্যে কেউ থাকবে অনেক উপরে আর কেউ থাকবে অনেক নিচে, এমনটা যাতে না হয়, যাতে সমতা, ভ্রাতৃত্ব, বন্ধন সৃষ্টি হয়, এই জন্যই মহানবুল আলমিন এই জাকাতের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এ সম্পর্কে সুন্দরভাবে জেনে তারপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। এই বলে আজকে এখানেই ক্লাস শেষ করছি। ভালো থাকো, আল্লাহ হাফেজ।